লকডাউনে ব্রেকআপের গল্পগুলো ঠিক কী রকম, এমনই পাঁচটা গল্প নিয়ে প্রথমবার ওয়েব সিরিজ আসতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক। মৈনাকের সম্পর্কে গল্প বলার ধরন বেশ পছন্দ অনেকেরই। বিবাহ ডায়ারিজ বা জেনারেশন আমির ধাঁচে মৈনাক এবারও সম্পর্কের গল্প বলবেন, প্রত্যাশা কিন্তু তেমনই। তাই এবার পরিচালক যেরকম গল্প নিয়ে আসতে চলেছেন তা হলো এক কাপল তিন বছরের ঝামেলার সম্পর্কে ইতি টানবে কিনা তা ঠিক করতে ব্রেকআপ করে। পরামর্শ নেয় দুই বন্ধু। দুই বন্ধু রুম শেয়ারিংয়ের শেষ দিনে এমন কিছু অনুভব করে যা তাদের জীবন একেবারে বদলে দেয়। একজন অধ্যাপিকা তার ছাত্রের সঙ্গে চলা প্রেম থেকে নিজে বেরিয়ে আসতে চায়। এমনই টুকরো টুকরো গল্প নিয়ে তৈরি হচ্ছে ব্রেকআপ স্টোরি, যেখানে বিভিন্ন চরিত্র একে অন্যের মুখোমুখি হবে। পরিচালকের সঙ্গে আবার কাজ করছেন সোহিনী সরকার, যিনি বিবাহ ডায়ারিসে জুটি বেঁধেছিলেন তার সাথে। জেনারেশন আমির সৌরসেনী মৈত্রকেও দেখা যাবে মৈনাকের এই ওয়েব সিরিজে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যেতে চলেছে সৌরভ, অনিন্দিতা, রণজয়, তুহিনা, আরিয়ান, চন্দ্রে এবং অলিভিয়াকে। তাই মৈনাকের ব্রেকআপ স্টোরি দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে হইচই প্ল্যাটফর্মে। আর আপনাদের এতে কী মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।